আসসালামু আলাইকুম জয়লার্নিং ফেন্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদ্দাম জয় আজকে আমরা দেখবো পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের নবমধ্যায় শতকরা বিষয়ের পার্ট তিন যেখানে আমাদেরকে আমরা শল মুনাফা নিয়ে কাজ করছিলাম আজকে আমরা শল মুনাফার অঙ্কগুলো দেখব লেট স্টার্ট এখন আমরা ছিয়ানব্বই পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি দেখছি আর সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে সয়েল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফা হওয়ার কথা এই যে বার্ষিক মুনাফার এর কথা মানে কি এটা হচ্ছে তুমি লাস্ট লাইনটা যেটা বের করবা সেটা হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা কত সেটা বের করার জন্য আমাকে এখান থেকে একটা মুনাফা লাগবে যেখানে আসলে কোনো মুনাফা দেওয়া আছে কিনা আমরা দেখি যে সয়েল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিল যে আটশো টাকা যেটা ঋণ নিয়েছে সেটা আমরা জানি যে টাকাটার উপর সুদ কাউন্ট করে সেটা হচ্ছে যে কি আসল সেটা কি আসল মানে তুমি নিয়েছো আষ্টশো টাকা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে আষ্টশো ছাপ্পান্ন টাকা তার মানে তোমার থেকে আরও ছাপ্পান্ন টাকা বাড়তি নিচ্ছে আমরা বলছি যে আসলের উপর থেকে বাড়তি যে টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা বলি কি মুনাফা তাহলে সেক্ষেত্রে আমরা ইজিতে পাচ্ছি যে আষ্টশো টাকা নিয়ে আষ্টশো ছাপ্পান্ন টাকা দিচ্ছি তার মানে আমরা ছাপ্পান্ন টাকা বাড়তি দিচ্ছি তার মানে মুনাফা ছাপ্পান্ন মুখের কথা বললে হবে না তোমাকে লিখে সেটা দেখাতে হবে তো আমরা কীভাবে দেখাবো সেটা হচ্ছে যে আমরা এখানে লিখবো যে অঙ্কটা শুরু করবো যে এক বছরে সহেল মুনাফা দিলেও কত আমরা সেটা দেখাবো যে সহেল সরি মোট মুনাফা দিল সেটা লিখি যে মোট মুনাফা দিল তাহলে সে নিয়েছিল কত আটশো টাকা তাহলে আমরা পার্থক্য কিন্তু বড় থেকে ছোট লিখতে হয় যেন আমরা আষ্টশো আগে লিখবো সে দিয়েছে আষ্টশো ছাপ্পান্ন টাকা নিয়েছিল আটশো টাকা তার মানে আমরা এক্ষেত্রে বের করতে পারবো যে সে টোটাল এখান থেকে আমাদেরকে ছয় তারপর হচ্ছে যে পাঁচ অর্থাৎ ছাপ্পান্ন টাকা সে মুনাফা দিয়েছিল তাহলে সেক্ষেত্রে আমাদের মুনাফাটা হচ্ছে ছাপ্পান্ন টাকা আচ্ছা তা মানে এই যে ছাপ্পান্ন টাকা দিয়েছিল সে কত টাকার উপর দিয়েছিল আটশো টাকায় সে ছাপ্পান্ন টাকা দিয়েছিল এক টাকায় কত একশো টাকায় কত এবং এক বছরে সেটা আমরা দেখবো যে তাহলে আটশো টাকায় সে এক বছরে দিয়েছিল কত ছাপ্পান্ন টাকা আমরা সেটাই লিখবো যে আটশো টাকার এক বছরে মুনাফা হয় কত টাকা ছাপ্পান্ন টাকা সুতরাং আমাদের এক টাকায় এক বছরের বের করবো আচ্ছা তোমরা এখানেই সমস্যা যে তোমাদের তোমরা অনেক সময় বোঝো না যে আমি কী করবো দেখো আটশো টাকায় এক বছরের মুনাফা যখন ছাপ্পান্ন টাকা হয় এখানে এক এক সময় এটা ধরতে হবে না আটশো টাকায় ছাপ্পান্ন টাকা হলে এক টাকা অবশ্যই মুনাফা কম হবে কম হলে আমরা কি করবো ভাগ করবো ভাগ করলে এই আটশোটা নিচে চলে যাবে ছাপ্পান্নটা উপরে থাকবে এরপর আমাকে যেহেতু শতকরা বার্ষিক মুনাফার মানে হচ্ছে আমাকে শতকরায় নিয়ে যাওয়া তাহলে আমরা একশো টাকার এক বছরে বের করবো একশো টাকার এক বছরে দেখো এক টাকায় যখন কম হয়েছিল এখন একশো টাকায় বেশি হবে মুনাফা তাহলে সেক্ষেত্রে আমরা একশোটা উপরে নিব তাহলে আটশো ভাগে ছাপ্পান্ন এখানে একশোটা উপরে যাবে এগুলো আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে এখন আমরা কাটা করি যে আট একশো একে একশো আট একশো আটশো আট একে আট সাত আট ছাপ্পান্ন তার মানে হচ্ছে আমাদের সাত টাকা দেখো আমরা এখানে কিন্তু সাত টাকা লিখলাম আমরা কিন্তু সুন্দর করে এখন লিখবো সুতরাং বার্ষিক মুনাফার হার মুনাফার এই যে হার কথাটা লিখলে তোমাকে অবশ্যই আর ষাট টাকা লিখতে পারবে না তুমি লিখতে হবে সাত পার্সেন্ট তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে সাত পার্সেন্ট উত্তর আমরা শুধু সাত পার্সেন্ট লিখলেও চলবে এখন দেখি আমরা যদি সূত্রের মাধ্যমে করি তাহলে সেখানে কি হয় আচ্ছা এটা এখন আমরা যদি এই করে সূত্রের মাধ্যমে করি তাহলে আমরা জানি যে সূত্র হচ্ছে বার্ষিক মুনাফার হার হচ্ছে মুনাফা গুণ একশো ভাগ আসল গুণ সময় আমরা মুনাফা কত আমরা যে এই যে আষ্টেশ এবং আষ্টেশ ছাপ্পান্ন মুনাফাটা আমরা এখান থেকে লিখবো যে ছাপ্পান্ন মুনাফাটা হচ্ছে আমার জন্য ছাপ্পান্ন ইন্টু কত একশো আসল কত আটশো টাকা আটশো টাকা ইন্টু আমাদের জন্য সময় হচ্ছে এক বছর এক না দিলেও চলে তারপর আমরা দিলাম তাহলে আমরা যদি কাটাকাটি করি যে একশো একে একশো আট একশো আটশো আট একে আট সাত আটটা ছাপ্পান্ন সমান সমান আমরা মুনাফার হার বলে আমাদের উত্তর হবে সাত পার্সেন্ট তাহলে আমরা খুব ইজিতে এটা করতে পারছি এখন আমরা ছিয়ানব্বই পৃষ্ঠের অঙ্কটি দেখব দুই নম্বর অঙ্কটি যেখানে আমাদেরকে বলা হচ্ছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল তাহলে আমরা আবার বুঝি বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা এটা মানে হচ্ছে একশো টাকা এক বছরের মুনাফা পাঁচ টাকা আহ মুনাফা হচ্ছে যে তিরিশ টাকা এই তিরিশ টাকা মুনাফা সে দিয়েছিল ব্যাংকে তাহলে এই যে তিরিশ টাকা দিয়েছিল তার জন্য আসল কত টাকা ছিল আমাদের বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা তা যদি সে একশো টাকা নিত তাহলে তাকে পাঁচ টাকা দিতে হতো তাহলে আমরা বের করবো কি আমরা হচ্ছে আসলটা বের করবো তার মানে দেখো এই যে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা হচ্ছে সেখানে আমাদের আসল ছিল একশো সে দিয়েছিল পাঁচ পাঁচ টাকা মুনাফা তাহলে আমরা আমাদের যে আসলটাকে ডানে রাখবো তার মানে পাঁচ টাকা মুনাফা হলে আসল হবে এক টাকা মুনাফা হলে কত হবে আর তিরিশ টাকা মুনাফা হলে কত হবে এভাবে তোমরা আগে অঙ্কটা বুঝে নিবে বুঝে তারপর করবে তাহলে আমরা লিখব যে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় আমরা এক বছরে একবারে লিখে ফেলবো বারবার লিখতে হবে না তাহলে এক বছরে মুনাফা হয় যখন আসল কত একশো টাকা এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এই জন্য আসল হচ্ছে কত টাকা একশো টাকা আচ্ছা তাহলে আমরা দেখবো যে সুতরাং আমরা লিখবো যে এক টাকা মুনাফা হয় যখন আসল তাহলে অবশ্যই কম কম হলে আমরা জানি কী হয় ভাগ হয় তাহলে এই জন্য পাঁচটা নিচে যাবে একশো তাহলে আমাদের কত তিরিশ টাকা আমাদেরকে বলতে তিরিশ টাকা মুনাফ হলে আসলে আসল কত ছিল এই জন্য আমরা যেটা বের করবো সেটা আসলটা ডানে রাখবো যেটা বের করবো সেটা ডানে রাখার চেষ্টা করবো তাহলে অঙ্কটা ইজি হবে পাঁচ এখন দেখো এক টাকায় যদি কম হয় তাহলে তিরিশ টাকায় মুনা আসলটা বেশি হবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একশো ইন্টু তিরিশটা উপরে যাবে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাঁচেক পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের হচ্ছে যে ছয় একশো ছয়শো ছয় একশো কত ছয়শো টাকা তাহলে সেক্ষেত্রে আমরা সুন্দর করে লিখবো যে আসল ছয়শো টাকা তাহলে আসল ছিল আসল ছিল কত টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তাহলে আমরা সুন্দর করে লিখবো যে উত্তর ছয়শো টাকা উত্তর ছয়শো টাকা আচ্ছা এখন এই অঙ্কটাকে যদি আমরা সহজে সূত্রের মাধ্যমে করতে যাই যে আমাদের শেখার জন্য তাহলে আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব এখন আমরা সূত্রটা জানি যে আসল ইকুয়াল টু হচ্ছে মুনাফা গুণ একশো ভাগ মুনাফার হার গুণ সময় আমরা এই সূত্রের মধ্যে আমরা মুনাফা কত পাচ্ছি মুনাফা হচ্ছে আমাদের জন্য তিরিশ মুনাফা হচ্ছে আমাদের জন্য তিরিশ তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রে একশো বসালাম মুনাফার হার কত পাঁচ ইন্টু সময় কত সময় হচ্ছে এক তাহলে আমরা দেখি কি হয় পাঁচ একে পাঁচ পাঁচ বিশ একশো তাহলে হচ্ছে যে তিরিশ আর বিশ গুণ করলে তোমরা গুণটা খুব সহজে করবে তিন তিন দুগুণে ছয় তাহলে শূন্য কয়টা একটা দুইটা তাহলে ছয়শ টাকা অর্থাৎ এক্ষেত্রেও আমরা খুব সহজে অঙ্কটা করতে পারলাম আমরা এখন পরের অঙ্কটি করবো এখন আমরা পৃষ্ঠার আরেকটি অঙ্ক যেখানে আমাদেরকে এক বলা হচ্ছে যে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শ টাকা মুনাফা দেওয়া হলো আসল কথা ছিল তাহলে তোমরা আগের অঙ্কটা থেকেই বুঝতে পারছো আমরা যে কি বলতে চাই তাহলে বার্ষিক এই যে আট পার্সেন্ট মুনাফা এটা মানে কি এটা মানে হচ্ছে একশো টাকা যখন তুমি নিবে তখন তোমাকে আট টাকা মুনাফা দিতে হবে এক বছরে বার্ষিক মানে এক বছর তার মানে একশো টাকা নিলে এক বছর তোমাকে আট টাকা মুনাফা দিতে হবে তুমি যে টাকাটা ঋণ নিয়েছিলে সেটা আমরা এখানে বের করব যে আমি কত টাকা ঋণ নিয়েছি সেটা আমি জানি না তবে এক বছর পর আমরা ছয়শ টাকা মুনাফা আমরা এখানে মুনাফা পেলাম ছয়শো টাকা অর্থাৎ আমরা এটাই বের করবো যে আসলে ছয়শো টাকা নিলে আমাকে এই কন্ডিশনে আমার আসল কত টাকা ছিল ছয়শো টাকা মুনাফায় আমার আসল কত হবে তাহলে আমরা দেখবো যে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা কি সেটা আমরা লিখব যে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায়

আট টাকায় যদি একশো টাকা হয় এক টাকায় অবশ্যই আসল কম হবে কম হলে ভাগ হবে তাহলে আটটার নিচে হবে একশোটা উপরে হবে এখন আমরা দেখবো যে ছয়শো টাকায় ছয়শো টাকায় মুনাফা হয় যখন আসল কত এখন এক টাকা যদি কম হয় মুনাফা আসল যদি এক টাকা মুনাফা যদি আসল কম হয় তাহলে সেক্ষেত্রে ছয়শো টাকা মুনাফা হবে আসল আরও বেশি হবে তাহলে সেক্ষেত্রে আমরা বেশি হলে গুণ হয় গুণ হলে সেটা কোথায় যায় উপরে যায় লবের সাথে বসবে তাহলে আমরা এখানে ছয়শো এরপর আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার জন্য আমরা কী করবো ছোট ছোট করে কাটবো কিভাবে কাটবো আমরা যদি চার দিয়ে কাটি আমরা জানি চার দুগুণে আট চার দিয়ে কাটলে আমরা জানি চার পঁচিশ একশো এখন দুই দিয়ে যদি ছয়শো কাটি আমরা জানি তিনশো দুগুণে ছয়শো তাহলে আমরা তিরিশ আর পঁচিশ এখানে গুণ করবো যে তিরিশ আর পঁচিশ গুণ করবো তাহলে পাঁচে শূন্য শূন্য

সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখবো যে উত্তর সাত হাজার পাঁচশো টাকা উত্তর সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আমরা যদি অঙ্কটা যদি আহ সূত্রের মাধ্যমে করি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো এখন দেখবো আচ্ছা তাহলে আমরা যদি অঙ্কের মাধ্যমে করি আমরা জানি আসল সমান মুনাফা গুণ একশো ভাগ মুনাফা ইন্টু সময় তাহলে আমরা যদি বসাই তাহলে সেক্ষেত্রে আমাদের মুনাফা কত মুনাফা হচ্ছে যে টাকা আমরা বসাইলাম ইন্টু একশো মুনাফা হচ্ছে কত আট পার্সেন্ট মানে আট ইন্টু সময় হচ্ছে আমাদের জন্য এখানে এক বছর তাহলে আমরা বসালাম আমরা কারাকারিটা করি তাহলে সেক্ষেত্রে আমরা কাটবো যে আগের মতোই যে আমরা যদি চার দিয়ে কাটি চার দু গুণে আট তারপর হচ্ছে আমরা যদি চার দিয়ে কাটি চার পঁচিশ একশো দুই দিয়ে কাটলে তিনশো দুগুণে ছয়শো তাহলে সেক্ষেত্রে আমার পঁচিশ আর তিনশো করলে আমরা আগে পেলাম কত সাত হাজার পাঁচশো তার মানে সেক্ষেত্রে আমাদের আসল হচ্ছে কত সাত হাজার পাঁচশো টাকা আসল সাত হাজার পাঁচশো টাকা সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আমরা বাকিগুলো দেওয়ার চেষ্টা করবো